আজ পয়লা অক্টোবর থেকে মাঠে ঘোরাবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের এবারের আসরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাফের উদ্বোধনী ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকেল 5টায় মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিং অথবা সাম্প্রতিক পারফরমেন্স দুটোতেই দু দলের মধ্যে খুব একটা পার্থক্য নেই বললেই চলে। ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে বাংলাদেশের অবস্থান 189তম স্থানে। অন্যদিকে বাংলাদেশ থেকে খানিকটা পিছিয়ে শ্রীলঙ্কার অবস্থান 205 নম্বর স্থানে। দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স বেশ হতাশাজনক। নিজেদের শেষ 5 ম্যাচের 4টিতে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের ঝুলিতে আছে কেবলমাত্র 1টি ড্র। অন্যদিকে নিজেদের শেষ 5 ম্যাচের 5টিতে হেরেছে শ্রীলঙ্কা। শেষ 5 ম্যাচে বাংলাদেশ গোল হজম করেছে মোট 12টি, বিপরীতে গোল শোধ দিয়েছে মাত্র 2টি। প্রায় একই অবস্থা শ্রীলঙ্কার। নিজেদের শেষ 5 ম্যাচে শ্রীলঙ্কা গোল হজম করেছে 15টি, বিপরীতে গোল শোধ দিয়েছে কেবল 2টি। দুই দলের এক অপরের মুখোমুখি দেখায় শ্রীলঙ্কা থেকে বেশি এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত 8টি আন্তর্জাতিক ম্যাচে এক অপরের মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে 8টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে 6টিতে, বিপরীতে শ্রীলঙ্কা জয় পেয়েছে মাত্র 2টিতে। 8 ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ গোল করেছে মোট 14টি, বিপরীতে শ্রীলঙ্কা গোল শোধ দিয়েছে মাত্র 7টি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এখন পর্যন্ত বাংলাদেশের বড় জয় 4-2 গোলের ব্যবধানে। বাংলাদেশ শ্রীলঙ্কা সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2020 সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে, যেখানে 3-0 গোলে জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এবারে সাপে বাংলাদেশের ডিফেন্সকে বড় পরীক্ষায় ফেলতে পারে শ্রীলঙ্কার ইংলিশ প্রবাসী ফুটবলার ডিলন ডি সিলভা। ইংল্যান্ডের তৃতীয় স্তরের লিগে খেলা আক্রমণ ভাগের এই ফুটবলার একাই ম্যাচে বড় ব্যবধান গড়ে দিতে পারে। বাংলাদেশের রাইট ব্যাক তারিক কাজীকে এদিন বড় পরীক্ষা দিতে হবে ডিলন ডি সিলভাকে আটকানোর জন্য। বরাবরের মতো এবারের বাংলাদেশের দুর্বল পয়েন্ট হয়ে থাকবে আক্রমণ ভাগ। একজন যোগ্য নাম্বার 9-এর অভাব আবার অনুভব করতে হবে বাংলাদেশকে। অবশ্যই বাফুফে খামখেয়ালি না করলে ওবেদ রহমান, ইউসুফ এবং এলিটাকে দিয়ে এক ভয়ঙ্কর আক্রমণ ভাগ সাজানো যেত। তবে এখন যারা দলে আছে পরিকল্পনাটা তাদের নিয়েই করতে হবে। বাংলাদেশের রাইট ব্যাক তারেক কাজী প্রথম ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প দেখছে না। On first we play our first game against Sri Lanka, so we still have one training tomorrow and the team is very motivated. We have everyone very well adjusted to Oscar's new plans and we're looking forward to the first match against Sri Lanka, and it's very important that we win our first match in SAF and we start the competition with a win. Bangladesh bonam Sri Lankar match ti aaj shorashori dekhte parben T Sports e.